আসসালামু আলাইকুম। রাত 1:30 বাজে আমরা পুরান ঢাকায় গেলাম, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো বিসমিল্লাহ কাবাবে। বিসমিল্লাহ কাবাবের চিকেনটা আমার এত মজা লাগে, চিকেন চাপটা যা বলার বাইরে। তারপর সেখানে খাওয়া দাওয়া শেষে আমরা বের হই, তো বের হয়ে দেখি এখানে আগুন পান বিক্রি হচ্ছে। তারপরে এই দোকানটায় চলে আসি, এটা বিসমিল্লার অপোজিটেই। এই দোকানটার নাম আমি তোমাদেরকে দেখাবো। তারপরে এখানে দুইটা পান বানাচ্ছে, এটা রহস্য হচ্ছে একটা দুলাবাই খাবে, একটা শালি খাবে, মানে একটা আমার হাজব্যান্ড আর একটা আমার বোন খাবে, তাদের আগুন পান চ্যালেঞ্জ হবে। তো আমাকে খুব রিকোয়েস্ট করছিল খাওয়ার জন্য, আমি খেতে চাইনি, আমি খুবই ভয় পাচ্ছিলাম। আর আমি এমনিতেই একটুতেই ভয় পাই, আর যখন বানাচ্ছিল তখন তো দেখতে এত ইয়াম্মি লাগছিল। মেয়েকেও বলছিলাম তুমি খাও, মেয়ে বলছে না বাবা আমি তো, প্রশ্নই আসে না আমি খাবো। যাই হোক, তারপর আমি বললাম যে না, আমি তোমাকে ভিডিও করব, দেখব তুমি এই আগুন পানটা কিভাবে অ্যাকসেপ্ট করো। তো ওরা অনেক ধরনের মশলা দিচ্ছিল যা বলার বাইরে, এত রকমের মশলা ছিল মানে এই আগুন পানটাতে। তারপর আবার চকলেট সিরাপও ছিল, আমি তো দেখে অবাক। আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা নিচ্ছি। তো হাজব্যান্ডের ভিডিওটা করতে পেরেছি, শালি যেহেতু ভিডিও করবে না তাই ওকে ভিডিওর বাইরেই রাখলাম। তো হাজব্যান্ড তেমন একটি ভয় পাইনি বলতে গেলে, কিন্তু শালি একটু ভয় পেয়ে গিয়েছিল যখন মুখে আগুন সহকারে পানটা দিয়ে দিচ্ছিল। তো খুব ভালো লেগেছে এখানে এসে, আর এই চ্যালেঞ্জটা বরাবরই আমার কাছে খুব ভালো লেগেছে। কোথাও গেলাম একটা নতুনত্ব, একটা চ্যালেঞ্জ, সেটা ভালো লাগারই বিষয়। তো আমি এতক্ষণ ধরে ভিডিওটা করছি, ওদের যেন মশলাগুলো দেওয়া শেষই হচ্ছে না, তো আমি বোর হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আমরা তো প্রস্তুত নিচ্ছি, আগুন পান খাবে। এই তো আমাদের সাথে আমার হাজব্যান্ড কথা বলছে যে তুমি একটা খাও, আমি বললাম যে না তোমরাই চ্যালেঞ্জ নাও। এই তো আগুন পানটায় আগুন ধরিয়ে দিয়েছে, এখন দেখো আমার হাজব্যান্ড হা করছে কিন্তু আগুনের দিকে একটু তাকাচ্ছে, জানি না ভয় পাচ্ছে কি না। এখন প্রস্তুতি, এই তো সে চ্যালেঞ্জে জিতে গেছে, সে লাইক দিচ্ছে। তো তার মেয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আগুন সহকারে মানে পানটা খেয়ে ফেললো। মেয়ের ধারণাই আগুনটা কি পেটেও জ্বলতেছে নাকি। যাই হোক, ভালো লাগলো।